কাজিরঙার এক করুণ দৃশ্য। প্রিয় সঙ্গীর মৃত্যুর বেদনাত ম্রিয়মান প্রেমিক, নিথর প্রেমিকর কাষত আর্তনাদ সঙ্গীহারা ধনেশ্বর। কাজিরঙার কহরার পিলখানাত উন্মুক্ত বিদ্যুতর ট্রেন্সফর্মারত লাগি মৃত্যু হল এটি ধনেশ পক্ষীর। কাজিরঙার পক্ষী জগতত সুকীয়া স্থান থাকা ধনেশ পক্ষীক দেখি আত্মহারা হয় দেশী বিদেশী পর্যটক। কিন্তু বিদ্যুৎ বিভাগৰ চূড়ান্ত হেমাহির বাবে মৃত্যুবরণ করিলে প্রেমিক পক্ষীরূপী খ্যাত এটা ধনেশ পক্ষীয়ে। মৃত্যু হওয়া ধনেশ পক্ষীর কাষত আহি বেদনাত ম্রিয়মান আনটো ধনেশ পক্ষী। ওপর ট্রান্সফর্মার আছে, গতিকে সি নিশ্চয় ট্রান্সফর্মার বহি পেলায় তারপরা কারেন্ট লাগিয়ে মরিলে। আর বিদ্যুৎ বিভাগ যেহেতু এটা বানপানীও মানে সমাগত বানপানী বতৰ, বাৰিষা বতৰ, আৰু এইটো সময়ত আচলতে বিদ্যুৎ বিভাগে যিসমূহ ট্রান্সফর্মার আছে তেওঁলোকে সেই ট্রান্সফর্মারবিলাক আচলতে সাইডত যিটো বেরিকেড থাকে অলপ ভালকে দিব লাগে। যিটো ধনেশ পক্ষীক চাবলৈ দেশ বিদেশৰ পৰা কাজিৰঙালৈ আচলতে পর্যটক আহে, সেই ধনেশ পক্ষীটোৰ এটা কথা আছে কি, এটা যদি মরে তার সঙ্গীবিহীন হয়ে পড়ে লগৰটো, গতিকে সেই সিটো হয়তো বহুত দিন জীয়াই নাথাকিব, সি অতি সোনকালে মৃত্যুমুখত পৰিব। উল্লেখ্য যে ধনেশ পক্ষীৰ ক্ষেত্ৰত প্রেমিক যুগলর এটা মৃত্যুত আনটো ধনেশেও করুণ মৃত্যুক সাবটি লয়। বর্তমান সময়ত কাজিরঙাত চলা অবাধ বন ধ্বংসই যেন সংকুচিত করে আনিছে ধনেশ পক্ষীর বিচরণ ভূমি। কাজিরঙারপরা বিতুপন বরার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।